আমরা কথা বলছিলাম প্রোটিন নিয়ে প্রোটিনের সংশ্লেষ বুঝতে হলে আমাদের ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে তাই চিন্তা করলাম যে নিউক্লিক অ্যাসিড নিয়ে একটা ভিডিও তৈরি করি নিউক্লিক অ্যাসিড দুই প্রকার ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরেকটি হচ্ছে আর রাইবো নিউক্লিক অ্যাসিড তো নিউক্লিক অ্যাসিডের মনোমার হচ্ছে নিউক্লিও টাইট তো নিউক্লিক অ্যাসিড যদি আমরা বুঝতে চাই আগে আমাদের নিউক্লিওটাইট সম্পর্কে বুঝতে হবে নিউক্লিওটাইট হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মনোমার তিনটি জিনিসের সমন্বয়ে নিউক্লিওটাইট গঠিত হয় এখানে একটি সোগার বা চিনি থাকে সাধারণত পেন্টোস সুগার থাকে এটা দুই ধরনের হতে পারে রাইবোজ আর একটি হচ্ছে ডিওক্সি রাইবস তারপর যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস সাধারণত দুই ধরনের নাইট্রোজেনাস বেস থাকে হ্যাট্রোসাইক্লিক কম্পাউন্ড পিউরিন অ্যাডেনিন গুয়ানিন আরেক ধরনের হতে পারে পাইরিমেডিন সাইটোসিন থায়ামিন ওর ইউরাসিন সো এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস তিন নাম্বার জিনিসটা হচ্ছে ফসফেট গ্রুপ তাহলে তিনটি জিনিসের সমন্বয়ে নিউক্লিওটাইট গঠিত সুগার নাইট্রোজেনাস বেস আর হচ্ছে ফসফেট আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে দেখতে পাব একটি সুগার পাঁচটি কার্বন বিশিষ্ট সুগার চিনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই আমরা একে বলতেছি প্যান্টোস সুগার এই সুগার ডিএনএতে ডি অক্সি রাইবস সুগারটি থাকে ডি ডি মানে বাদ দেওয়া অক্সি মানে অক্সিজেন অর্থাৎ দুই নাম্বার কার্বনের ওয়েস থেকে আমরা যদি অক্সিজেনটা বাদ দেই তাহলে হচ্ছে ডি অক্সি রাইবস সুগার যেটা থাকবে ডিএনএতে আর এই দুই নাম্বারে যদি ওএস থাকে তাহলে হচ্ছে রাইবস সুগার সেটা থাকে আরএনএতে অর্থাৎ এই সুগারের দুই নাম্বার কার্বনের যদি ওয়েস থাকে সেই সুগারটা থাকবে আর এন আর যদি এখানে হাইড্রোজেন থাকে অক্সি মানে অক্সিজেন যদি না থাকে তাহলে সেই সুগার ডি রাইবোস সুগার থাকবে ডিএনএতে এখন এই সুগারের এক নাম্বার ওয়েস এক নাম্বার ওয়েস এর মধ্যে যুক্ত হবে নাইট্রোজেনাস খারো সেটা হতে পারে এডেনিন গোয়ানিন সাইটোসিন থাইমিন এবং তিন নাম্বার কার্বনে তিন নাম্বার কার্বনের যে ওয়েজ সেখানে আরেকটা নিউক্লিওটাইটের ফসফেটের সাথে এখানে ফসফোডাইস্টার বন্ড হবে চার নাম্বার এবং পাঁচ নাম্বার কার্বনে ফসফেট গ্রুপটা যুক্ত হবে তাহলে একটা নিউক্লিওটাইট একটা পেন্টোস সুগারের এক নাম্বার কার্বনে থাকবে নাইট্রোজেনাস খারকটা আর পাঁচ নাম্বার কার্বনে থাকবে ফসফেট এই তিনটা জিনিস মিলে গঠিত হয় একটা নিউক্লিওটাইট এখানে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে যে এক নাম্বার কার্বন সেখানে নাইট্রোজেনাস ক্ষারকটা যুক্ত হবে সেটা আর পাঁচ নাম্বার কার্বনে যুক্ত হবে ফসফেট গ্রুপ সো এই দুইটা কার্বন এখানে খুবই ইম্পর্টেন্ট আর তিন নাম্বার কার্বনের যে ওয়েস এর সাথে আরেকটা নিউক্লিওটাইটের পাঁচ নাম্বার কার্বনের ফসফেটের সাথে একটা ফসফো ডায়াস্টার বন্ডের মাধ্যমে একটা আরেকটার সাথে যুক্ত হবে এখন আমরা যদি একটা স্ট্রাকচার দেখি তাহলে দেখতে পাব এখানে সুগার এর এক নাম্বার কার্বনে আমি দিয়েছি অ্যাডেনিন আর পাঁচ নাম্বার কার্বনের ফসফেট আমি বলেছি যে তিন নাম্বার কার্বনের ওয়েস এর সাথে আরেকটা নিউক্লিওটাইডের পাঁচ নাম্বার কার্বনের ফসফেট এখানে ফসফোডায়াস্টার বন গঠিত হয় তো এই নিউক্লিওটাইটের এখানে আমি দিয়েছি গুয়ানিন এর আবার তিন নাম্বার কার্বনের সাথে আরেকটা নিউক্লিওটাইট পাঁচ নাম্বার কার্বনের ফসফেট এখানে ফসফোডায়স্টার বন এখানে যে নাইট্রোজেনাস ক্ষারক সেটা হচ্ছে সাইটোসিন চার নম্বরে আবার আরেকটা নিউক্লিওটাইট এখানে হচ্ছে থাইমিন সো এরকমভাবে একটা নিউক্লিওটাইট সাথে আরেকটা নিউক্লিওটাইট পরপর যুক্ত হয় আমরা যদি একটা ডবল স্ট্রাকচারটা দেখি যে নিউক্লিও ডিএনএ ডবল হেলিক্স তো আমি এখানে যেটা ড্র করলাম সেটা হচ্ছে একটা হেলিক্স তো একটা হেলিক্স ফসফেট আর প্যান্টো সুগারটা মিলে এই হেলিক্সটা গঠিত হয় যেটা হেলিক্স অফ সুগার এন্ড ফসফেট আর এখানে যেগুলো দেয়া হচ্ছে সেগুলো হচ্ছে এই নাইট্রোজেনাস ক্ষারকগুলো এডেনিন আমরা জানি যে এক পাশে যদি এডেনিন থাকে আরেক পাশে থাকবে থাইমিন এক পাশে যদি গোয়ানিন থাকে আরেক পাশে থাকবে সাইটোসিন কিভাবে কারণ এডেনিনের সাথে আরেকটা নিউক্লিও টাইডের থাইমিনের মধ্যে হাইড্রোজেন গঠিত হবে এক পাশে যদি গোয়ানিন থাকে আরেক পাশে থাকবে সাইটোসিন সো যদি এ পাশে থাকে এ পাশে গুয়ানিন এ পাশে যদি থাইমিন থাকে এ পাশে থাকবে একটা আরেকটার সাথে হাইড্রোজেন বন্ড গঠন হওয়ার মাধ্যমে ডিএনএটা গঠিত হয় আর আমরা জানি ডিএনএ ডবল হেলিক্স আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স অর্থাৎ আরএনএতে ডবল যে হেলিক্স এটা থাকবে না একটা সিঙ্গেল হেলিক্স থাকবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আরএনএতে থাইমিন থাকে না থাইমিনের পরিবর্তে ওখানে থাকে ইউরাসিল আমি যদি আরেকটু দেখাই বন্টা কিভাবে হচ্ছে যে যে এখানে ফসফেট ফসফেট সুগার সুগার যদি হয় এর পাশে পাশে আরেক থাইমিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড হবে একপাশে পাশে যদি গুয়ানিন থাকে আরেক পাশে সাইটোসিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ড গঠিত হবে এ পাশে যদি সাইটোসিন থাকে এ পাশে গুয়ানিন এ পাশে যদি থাইমিন থাকে এ পাশে এডেনিন অর্থাৎ দুইটা হেলিক্স মাঝখানে যে নাইট্রোজেনাস ক্ষারকের মধ্যে যেটা গঠিত হয় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আমাদের মনে রাখতে হবে অ্যাডেনিন সবসময় হাইড্রোজেন বন্ড গঠিত করে থাইমিনের সাথে এবং এখানে দুইটা হাইড্রোজেন বন্ড গোয়ানিন সবসময় সাইটোসিনের সাথে সাইটোসিন সো এর অপোজিটে থাকবে গোয়ানিন গোয়ানিনের অপোজিটে সাইটোসিন থাইমিনের অপোজিটে অ্যাডেনিনের অপোজিটে থাইমিন সো এটা মনে রাখতে হবে অলওয়েস থাইমিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড

সো এখানে এ টি জিসি এ এ অনুযায়ী ডিএনএ তে ডাবল হেলিক্সটা হবে আর আমি বলেছি যে আর হচ্ছে সিঙ্গেল হেলিক্স কিন্তু আর এন এ তে সাইটোসিনের পরিবর্তে ইউরাসিল থাকে ইউরাসিল সো এখানে জাস্ট থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে আর যখন এই ডিএনএ থেকে আর এন এ হয় আমরা জানি যে তিনটা নাইট্রোজেনাস বেস বা নিউক্লিওটাইটের সমন্বয়ে হয় একটা জেনেটিক কোড বা কোডন এবং এই একটা জেনেটিক কোড বা কোডন ইন্ডিকেট করে হচ্ছে একটা সো থেকে আমরা জানি আর এন এর তিন ধরনের মেসেঞ্জার ট্রান্সফার এবং রাইবোজোমাল এই আর এন এর মাধ্যমে পরবর্তীতে প্রোটিন সিন্থেসিস হয় আর প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো এসিড সো মেসেঞ্জার আরএনএ মেসেঞ্জার আয়ন এ আমরা যদি বলি যে জেনেটিক কোডের মাধ্যমে মেসেজ দেয় যে অ্যামাইনো এসিড প্রয়োজন ট্রান্সফার আর এনএ সেই অ্যামাইনসিটা সংগ্রহ করে আর রাইবোজুমাল এনএ এ বসে সেই প্রোটিনটা সিন্থেসিস করে সো এভাবেই ডিএনএ থেকে আর এন এবং আর এন থেকে প্রোটিন সংশ্লেষ হয় থ্যাংক ইউ সো মাচ